অবিশ্বাস্য হলেও সত্যি, ঘড়ি ছাড়াই শুধু হাতের কবজির দিকে তাকিয়েই প্রকৃত সময় বলে দিতে পারেন নগার রানীনগরের তরকারি ব্যবসায়ী ইয়াসিন। রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছাড়টার জন্য তাদেরকে বলে জাদু কত বাজে, দাদু মানে বলে দেয় যতটা বাজে। তোদের সকাল কয়টা বাজে এখন? এখন সকাল 9:30। 9:30, ঠিক আছে। এখন তিনি সবার কাছে ঘড়ি ইয়াসিন নামে পরিচিত। নগাতে ছিলাম আর কি, শান্তারপুর নগা ঘোড়ার গাড়ি চালাতাম। ঘড়ি আমার ঘড়িটা হাত ব্যবহার করে করে হাতের ঘা হয়ে গেছে। ঘড়ি ব্যবহার করতাম আগে পাকিস্তান দূর থেকে, তারপর দেখলাম সুবার ঘড়ির হাতে। ওই দিন থেকে চিন্তা করলাম যে কে রে, ওরা সুগার হাতে ঘড়ি দিয়ে শান্তার লাটফর্মে নাচ গান করতেছে, ওর ঘড়ি আর ব্যবহার করবো না, ওর থেকে ঘড়ি দিলাম ফেলায়। ওই দিন থেকে চিন্তা করলাম যে তবে নিজে নিজে দেহের মধ্যে ঘড়ি সেট করলাম, দেখি ঘড়ি আমার সেট হয় কিনা। দেখলি হ্যাঁ, চোখ মুছে দেবো, আল্লাহ দয়া করলে চলছে, আল্লাহ চলাচ্ছে। ছেলে হোক মেয়ে হোক, রাস্তা পথে ছেলে ছাত্রীরা সবাই জিজ্ঞাসা করে, দাদু কত বাজে, দাদু কত বাজে, আরে এত বাজে। কতলি বাড়ি, উনি হাত দেখে বলে দিতে পারে ঘড়ি কয় ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ড বলে দিতে পারে। এটা বহু পূর্বতে রাস্তা দিয়ে যাতে লোকজন খালি বললে উনি বলে দিতে পারে। উনি একজন গরিব মানুষ, কাঁচা মাল বাজারে নিয়ে বিক্রি হয়ে এইভাবে তার জীবিকা চলে। সরকারি ভাবে উনি অনুদান একটা বয়স্ক ভাতা পায়, আর মাঝে মাঝে যখন কোনো কোনো অনুদান আসে তখন আমরা সাধ্য মতন তাকে দেই আর কি, বা দেওয়ার চেষ্টা করি।